আমি এই কম্বলটা নিয়ে নিছি, এখন আমি বাসায় চলে যাব। সরি বলে নিচ্ছি, কারণ যেহেতু মেইন রোডের পাশে তো প্রচন্ড পরিমাণে নয়েজ হচ্ছে, তো আপনারা একটু নয়েজটা একটু ইগনোর করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিল্লাল হুসাইন ব্লগস। আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে কম্বল নিয়ে, যেহেতু শীতকাল চলে আসছে, আমাদের একটা কম্বল লাগবে, তো আম্মু আমাকে পাঠিয়ে দিয়েছে যে একটা কম্বল কেনার জন্য। তো আমি চলে আসছি একটি কম্বলের দোকানে, যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কম্বল আছে। তো এগুলো ওনারা কত টাকা হলে সেল করতেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমি নিজেও একটা কম্বল কিনবো আর কি, তাই আমি এই দোকানে চলে আসছি। তো আপনারা যারা কম্বল কিনতে চান তারাও এই শপটি ভিজিট করতে পারেন। এই শপের অ্যাড্রেসটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। অনেকেই আছেন যে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন না, তাদের সুবিধার্থে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিছি। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই শপের নাম্বার, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনারা সবসময় এই শোরুমে আসলে হীরা ভাইকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম হীরা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। ও হোলসেল কম্বল বিক্রি করে থাকেন? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেক কম্বল আছে, তো আমি একটা কম্বল নিব আর আমার ভিউয়ার্স যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু কম্বল দেখান। প্রথম সবচেয়ে কম দামি যেটা সেটা থেকে দেখাতে শুরু করি, আর এটা হচ্ছে আপনার একজনের সাইজ। এটা একজনের সাইজ কম্বলটা না? জি, এটা সিঙ্গেল সাইজ, ওয়ান পার্ট। ওয়ান পার্ট। এটার প্রাইস কত ভাইয়া? এটা আমরা হোলসেলে দিচ্ছি হচ্ছে এখন 1900 টাকা হোলসেল। হোলসেল 1900 টাকা। হ্যাঁ। এটার ওয়েট কতটুকু? এটার ওয়েট আছে 2 কেজি 250 গ্রাম। 2 কেজি 250 গ্রাম। এরপর দেখাচ্ছি আপনার সেমি ডাবল সাইজ। এটা সেমি ডাবল সাইজ। হ্যাঁ, এটার ওয়েট হচ্ছে আপনার 2 কেজি 800 গ্রাম। 2 কেজি 800 গ্রাম। এটার প্রাইস কত ভাই? হোলসেলে আমরা বিক্রি করছি আপনার 2250 টাকা। আর আমি আরেকটা কথা এই সাথে বলতে চাই, যে আমরা হোলসেলে যা বিক্রি করি আপনি যদি এক পিস নেন তাহলে আমাকে 100 টাকা বেশি দিতে হবে। 100 টাকা বেশি দিতে হবে। জি। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটা প্রশ্ন করি, বিষয়টা হচ্ছে গিয়ে যে এই কম্বলটার দাম আপনি বলছেন 2200 টাকা। হ্যাঁ, 250 টাকা। তারপরে যে হ্যাঁ হোলসেল, আর এই যে এটা বলছেন যে 1900 টাকা। জি জি। তো আসলে কম্বলের দামটা কম বেশি কেন হয়? কম্বলের দামটা মূলত আপনার কম বেশি হওয়ার কারণ হচ্ছে, যেমন এটা হচ্ছে ওয়েট হচ্ছে আপনি 2 কেজি 250 গ্রাম। জি, ঠিক আছে। আর এটার ওয়েট হচ্ছে 2 কেজি 800 গ্রাম। এটা হচ্ছে সিঙ্গেল সাইজ, আর এটা হচ্ছে সেমি ডাবল সাইজ। এটা হলো আপনার দুজনের সাইজ, সাইজটা বড় হওয়াতে এটার ওয়েট বাড়ছে, সেই জন্য এটার দাম আপনার এইরকম হয়েছে। ও বুঝতে পারছি। তাহলে তার মানে কম্বল, যে কম্বলটার ওয়েট একটু বেশি এবং পাশে একটু বড় আর কি কম্বলটা, সেক্ষেত্রে এটার দামটা কম বেশি হতে পারে। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, যেমন আপনার সেমি ডাবলের মধ্যে এটার ওয়েট হচ্ছে 2 কেজি 800 গ্রাম, সেম এই সাইজটাই আপনার 5 কেজি যদি নিতে চান, মানে হচ্ছে ডাবল মোটা নিতে চান, সেই ক্ষেত্রে দাম হবে ওই রকম। এবার আমি কিছু ডাবল পাটের কম্বল দেখাচ্ছি। প্রথমে আপনার কম দাম থেকে শুরু করছি আমি। ডাবল পাটের মধ্যে আছে আমার কাছে, যেমন ওয়েট 2 কেজি 250 গ্রামই, এটা ডাবল পাট। প্রথম তো যেটা দেখাইছি ওটা আমি সিঙ্গেল পাট দেখাইছি, একজনের সাইজ, এটা ডাবল পাট। এটার রেঞ্জ হবে পাইকারিতে আমরা 1900 টাকা করে দিচ্ছি। এই যে ডাবল পাট বলতে বুঝাইছে, এই যে এটা ডাবল পাট। ও, এটা ডাবল পাট না? জি, এটা 1900 টাকা। হ্যাঁ। এটার ওয়েট কতটুকু? 2 কেজি 250 গ্রাম। 2 কেজি 250 গ্রাম না? হ্যাঁ। মূলত অনেক সময় আমরা দেখি যে কাস্টমার বিভ্রান্তিতে পড়ে যায় যে ডাবল পাটের দাম বেশি, সিঙ্গেল পাটের দাম কম। মূলত বিষয় হচ্ছে আপনার ওয়ান পাট টু পাট যদি ওয়েট এক থাকে তাহলে প্রাইসও এক হবে। আমি দেখাচ্ছি ডাবল পাটের ফ্যামিলি সাইজের, এটার ওয়েট হচ্ছে 3.5 কেজি। এটার ওয়েট হচ্ছে 3.5 কেজি। এটা হোলসেলে আমরা 2600 টাকা করে বেচছি, আর আপনার সাইজ হচ্ছে ফ্যামিলি সাইজ। এটা ফ্যামিলি সাইজ না? জি, এটা ফ্যামিলি সাইজ। আপনার খুচরা আমি প্রথমে বলছি, যদি আমার থেকে আপনি খুচরা নেন, এক পিস যদি নেন, সেই ক্ষেত্রে আমাকে 100 টাকা বেশি দিতে হবে। তো আপনাদের এখানে যে কম্বলগুলো আপনি আমাকে দেখাইতেছেন, আপনাদের এই প্রত্যেকটা কম্বলের ভিতরে কি সাইজ, মানে কালার কি অ্যাভেলেবেল আছে? কয়টা করে কালার হয়? কালার মূলত আপনার এটার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। যেমন 10 পিসের কার্টুন যেটা 2 কেজির কম্বল, ওটার মধ্যে থাকে এক কার্টুনে 10 পিস, মিনিমাম আপনি 6টা কালার পাবে। আর যেটা আপনার 2.5 কেজি বা 2 কেজি 800 গ্রাম, ওটার 9 পিসের কার্টুন, ওটার মধ্যে মিনিমাম 5 পিস কালার পাবেন। আর যেটা আপনার 7 পিসের কার্টুন, ওটার মধ্যে 4 পিস কালার পাবেন। এরকমভাবে আর কি আপনার কোয়ান্টিটির উপর আপনি কালারগুলি পাবেন।
তারপরে যেমন এই এইটা ফ্যামিলি সাইজের উপরে কোনো আসলে কম্বল হয় না, অনেকে এসে বলে এমন ছয় হাত সাত হাত কম্বল আছে নাকি। মূলত আপনার ফ্যামিলি সাইজ হচ্ছে সর্বশেষ আর কি, লার্জ সাইজ যেটাকে বলে, এটি এগুলি ফ্যামিলি সাইজেরই কম্বল, কিন্তু এটার ওয়েট হচ্ছে আপনার 5 কেজি, 5.5 কেজি আছে, তারপরে 6 কেজি আছে, ঠিক আছে। এরকম প্রকার ভেবে আপনার দামগুলি বাড়তে থাকবে। ওইটা ওই যে একবার উপরে আমরা যেটা সেলার অন দেখতে পাচ্ছি, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 5,500 টাকা, মেড ইন ভিয়েতনামের। আচ্ছা, একটা কম্বল এখান থেকে একটু দেখি ভাই আমরা। এটা মেড ইন ভিয়েতনামের কম্বল, এটার মধ্যে 4টা কালার, এটার কালারই আপনার খুবই স্ট্যান্ডার্ড লাইট কালারের মধ্যে করছে, এটা ডিজাইনগুলি খুবই সুন্দর। এগুলোর প্রাইস কত? মানে কমফোর্টেবল ফেব্রিক, এটার প্রাইস হচ্ছে আমরা হোলসেলে বিক্রি করছি 5,500 টাকা। 5,500 টাকা, এটা হচ্ছে হোলসেল? জি হোলসেল। আর খুচরা নিলে একটু বেশি দিতে হবে? ওই যে আমি প্রথমেই বলছি, কারণ খুচরা বিক্রি করলে আমাকে 100 টাকা করে বেশি দিতে হবে। আচ্ছা, তাছাড়া আপনাদের এখানে তো অনেক কম্বল আছে, সেলোরন আছে, তারপরে ব্রাইট আছে, সুলতান আছে, প্রত্যেকটা কম্বল আসলে আপনারা যারা নিতে চান, এই প্রত্যেকটা কম্বল তো খোলানো সম্ভব না, আপনারা আসলে ওনার সাথে মানে ডিসকাস করে আপনারা কম্বলগুলো নিতে পারবেন। তো ভাইয়া, আমি তো আসছি মূলত একটা কম্বল কেনার, যে কোন কম্বলটা নিতে পারে আমাকে একটু যদি। আমার রেঞ্জ হচ্ছে কি 3,000 টাকার ভিতরে, 3,000 টাকার দিকে আমাকে, আমি আপনাকে 3,000 টাকার ভিতরে দেখাবো। আর মূলত আমি একটা কথা বলি যেটা না বললে, এটা যেমন একটা কম্বলের ওয়েট হচ্ছে 5 কেজি, এটা আমি দেখা গেছে হোলসেলে 5,000 টাকা বিক্রি করতেছি, আবার 5 কেজি মানের এই একটা কম্বল, ওয়েটের কম্বল, সেটা 3,500 টাকাও পাবেন। এটার কারণ হচ্ছে আপনার ফেব্রিক্সের উপর নির্ভর করে, ঠিক আছে। যেমন এই ফেব্রিক্সটা খুবই ভালো, এটা হচ্ছে ভিয়েতনামের, ঠিক আছে, মেড ইন ভিয়েতনামের। এটার রেঞ্জ আপনার প্রাইসটা একটু বেশি, আবার 5 কেজি ওয়েটেরই আপনি কম্বল পাবেন আমার কাছে 3,500-4,000 টাকার। এটা আপনার ফ্যামিলি সাইজ, ঠিক আছে, এটা আপনি 3,000 টাকা হলে দিতে পারবেন। 3,000 টাকা হলে এটাই ফিক্সড না? হ্যাঁ, এটা ফিক্সড প্রাইস। আচ্ছা, তাহলে আমাকে এই কম্বলটা আমাকে দিয়ে দেন তাহলে। অনেকে আছেন শীতকালে ত্রাণের কম্বল মানে বিতরণ করে থাকেন, যে এই পাশে ত্রাণের কম্বলগুলো পেয়ে যাবেন। শোরুমের অ্যাড্রেসটা একদম খুব সহজ, এই যে সরকারি কর্মচারী হসপিটাল এই পাশে, আর ঠিক এর বিপরীত পাশে হচ্ছে গিয়ে এই যে ভিক্টোরি ফ্যাশন।